বোট ক্লাব কারা করলো, একটা ক্লাবের মেম্বার হতে 50 লাখ 60 লাখ 50 লাখ টাকা খরচ হয়, এই ক্লাবের ভিতরে কি হয়? মানে স্পিকার, আমি যদ্দূর জানি যে এই সমস্ত ক্লাবে যে জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, বারে লাইসেন্স আছে, কিন্তু যারা মদ খাবে তাদের লাইসেন্স লাগে। কিন্তু মানুষ স্পিকার, এই ঢাকা শহরে গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব সহ বিভিন্ন ক্লাবে গ্যালনের পর গ্যালন মদ বিক্রি হয়, সেই মদগুলি কারা খায়? এরা কি সবাই লাইসেন্সধারী? যদি লাইসেন্সধারী এরা খায় তাহলে এত খাওয়ার কথা না। মানুষ স্পিকার, এবং এক একটা ক্লাবের এই যে অনেক সরকারি কর্মকর্তা সমস্ত ক্লাবের মেম্বার, কিভাবে তারা মেম্বার হয়? 20 লাখ 30 লাখ 50 লাখ। মানুষ স্পিকার, আমরা তো চিন্তাও করতে পারি না যে 50 লাখ টাকা দিয়ে জীবনে কামাইছি না যাতে মেম্বার হবো। তারা কিভাবে কি করে এটা একটু মানুষ স্পিকার জানতে চায়। আর একটা হলো, মানুষ স্পিকার প্রায় গুলশান মধ্যে ডিজে পার্টি হয়, এই যে এর মধ্যে যে অ্যারেস্ট হলো দেখলাম পত্রিকায় যে উত্তরাতে যে জায়গা থেকে যাদেরকে অ্যারেস্ট করলো সেটা নিয়ে একটা ডিজে পার্টি ছিল রাত্রে। সেই ডিজে পার্টিগুলোতে কি হয়? সেখানে মানুষ স্পিকার নেশা খাওয়া হয়, সেখানে মদ খাওয়া হয়, ডান্স হয়, যেগুলি আমাদের আইনে নাই, কালচারে নাই, আমাদের যেটা ধর্মে নাই। মানে স্পিকার, আমি আপনার মাধ্যমে মানে প্রধানমন্ত্রীকে বল অনুরোধ করবো, মানে প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যেকে আপনি নির্দেশ দেন, এই সমস্ত ডিজে যে মানে ডিজে যে ডান্স হচ্ছে এই গুলশান বাড়িতে বাড়ি বাড়িতে অনেকগুলি কেন হচ্ছে, কেন এগুলি বন্ধ করা হবে না? এবং এই সমস্ত ক্লাবে যা যাচ্ছে তারা কারা যায়, কারা এত টাকাতে মেম্বার হয়, এই মদ যে বিক্রি হয় সবাই কি লাইসেন্সধারীরা খায় নাকি লাইসেন্সধারী ছাড়া খায়, এইগুলি একটা দেখা প্রয়োজন। কারণ মানুষের মধ্যে মানুষ স্পিকার একটা পাবলিক পারসেপশন যে এগুলি বড় লোকরা যা করে কোনো রকম বিচার নাই। গ্রামে গঞ্জে একটু মদ খাইলে সেটা পুলিশকে অ্যারেস্ট করে, কিন্তু ক্লাবে গিয়ে মদ খাইলে কেউ অ্যারেস্ট করে না লাইসেন্স ছাড়া। তাই আমি আপনার মাধ্যমে আমি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো বিষয় দেখার জন্য। আমরা পত্রিকায় দেখলাম যে উত্তরা বোর্ড ক্লাবটা নাকি এটা কোন জায়গার মালিক একজন আছে, সে যে এই জায়গায় দখল পাচ্ছে না এবং এটা নাকি জোর করে করা হয়েছে, এইগুলো তো দেখা দরকার যে আসলে এগুলো ঠিক কিনা। মানুষ স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা সমাজের বাস্তব চিত্র ঢাকার। উনিও আহ্বান, উনি অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়ে ব্যবস্থা নিতে। আমাদের মাননীয় সিনিয়র সদস্য, আপনি কোথায় গেলেন? 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার, মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বাংলাদেশে তো আপনার ফরেন ওয়ার্কাররা কাজ করে, ফরেন অ্যাম্বাসিগুলো আছে, সাঁওতাল, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, তারা তাদের মদের প্রয়োজন হয়। আপনার ডোমরা যারা ওই এর মধ্যে হাসপাতালে পোস্টমার্টমের কাজ করে তারা মদ্যপান করে। সুতরাং এটাকে আইনি বৈধতা দেওয়ার জন্য, যাদের জন্য এই মদটা বৈধ, যারা খায় অন্য ধর্মাবলম্বীরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার আপনাকে, যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। সুতরাং আমি মনে করি যে আজকে ঢাকায় গুলশান বরানী এলাকায়, অভিজাত এলাকায় যে সমস্ত হোটেল বার স্থাপিত হয়েছে, এই সব জায়গায় আপনার রাত্রেবেলা মদ্যপ আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে, এগুলো থেকে সরকারের লোকরা জড়িত নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো মন্ত্রী এমপি জড়িত নয়, এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে আইন প্রক্রিয়া সংস্থার, প্রতি মাসে মাসে তারা আদায় টাকা আদায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার। সুতরাং আমি এখানে দৃষ্টি আকর্ষণ করেছে, আপনি ব্যবস্থা নেন, আপনি তদন্ত করেন। রাষ্ট্রের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী কোনো দলের নয়, রাষ্ট্রের, উনি ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে মাননীয় স্পিকার। আননেসেসারি আপনার পূর্বে 40-50 বছর আগে ঘটনা দিয়ে আপনার এটাকে ঢাকার ঢাক দেওয়ার চেষ্টা করা, আমি অযৌক্তিক মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।